বয়স তো হয়ে গেল 70, এবার এক পা কবরে এক পা জমিনে, খুব সাবধান। ওই কবরে ঢুকলে কিন্তু আল্লাহ ওই গ্যাস ছুটিয়ে ফেলবে তোমার, চালাকি ধরেছ, গ্যাস আবার কারো হয় না। আমার ভাইরা, ইহুদি নাসারা বেঈমান কাফের মুশরিক, একটা মা একটা মেয়ে ছেলে বাচ্চা ছেলেকে কোলে করে নিয়ে রমজান মাসে দোকানে সদা করতে গিয়েছিল। মায়েরা বাচ্চাদেরকে কোলে নিয়ে বাজারে যায় না তো, বিধর্মী মেয়ে ছেলে বাচ্চাটাকে কোলে করে নিয়ে রমজান মাসে বাজার করতে গেল। মিষ্টির দোকানে শোকে সে মিষ্টি রাখা ছিল, বাচ্চা ছেলেটা মিষ্টি খাওয়ার জন্য একদম জিদ আরম্ভ করলো, ঝোঁক করলো মিষ্টি খাবে। ইহুদি নাসারা বেঈমান ওই মেয়েটা কাফের মুশরিক মেয়েটা মাতা সেই সময় নিজের বাচ্চার মুখে একটা হাত দিয়ে বলেছিল, না না এখন মুসলমানদের রমজান মাস চলছে, তোমাকে ডাক প্রকারে মিষ্টি খেতে দেব না। সকলে রোজা রেখে আছে, সুখী আছে, আর তুমি তাদের সামনে রোজা, তাদের সামনে তুমি মিষ্টি খাবে, বাড়িতে চলো, বাড়িতে গিয়ে তারপরে তুমি মিষ্টি খাবে। আমার ভাইরা, বহু বছর পরে, বহু বছর পরে কিতাবের মধ্যে লেখা আছে, ওই মেয়েটা যখন মারা গেল সেই যুগের মত বড় একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখছেন, খাবে দেখছেন ওই মেয়েটা বেহেশতের মধ্যে জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ এটা স্বপ্নের মাধ্যমে খাবের মাধ্যমে বলেছিলেন। ইহুদি নাসারা বেঈমান মেয়ে ছেলে, তুমি তো জীবনে কোনোদিন কলমা পড়ো নাই, এক ওয়াক্তের জন্য আল্লাহ কাছে কোনোদিন মাথা হাত করো নাই, সেজদা করো নাই, তুই তো মুসলমানই নয়, কিন্তু তুমি বেহেশতের মধ্যে জান্নাতের মধ্যে কি করে গেলে? সেই সময় মেয়েটা বলেছিল, আমি রমজান মাসে বাচ্চা ছেলেকে কোলে করে নিয়ে দোকানে সদাকত করে গিয়েছিলাম, আমার বাচ্চাটা মিষ্টি খাওয়ার জন্য জেদ আরম্ভ করেছিল, সেই সময় আমার বাচ্চাটার মুখে হাত দিয়ে আমি বলেছিলাম, না না এখন মিষ্টি খেতে দেব না, মুসলমানদের রমজান মাস চলছে, এতটুকু রমজান মাসের সম্মান করেছিলাম বলে, এতটুকু রমজান মাসের আদর করেছিলাম বলে, এতটুকু রমজান মাসে তাজিম করেছিলাম বলে, এতটুকু রমজান মাসের এহতেলাম করেছিলাম বলে, আমি যখন মারা যাই আমার মরণের সময়, আমার মারা যাওয়ার সময় আল্লাহ পাক আমার মতটা তাই কলেমা শরীফের মত করেছিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পেছন দিকের ভাইরা কি সব সামনে দিকের ভাইদের উপর দায়িত্ব দিয়ে দিয়েছেন নাকি, যে যা হবে সব তোদের উপর দিয়ে হবে, ওরা যা বলবে তাই হবে, পেছনে আমরা চুপ করে বসে থাকব, আমরা কিছু বলবো না, নাকি আমার উপর রাগ করেছেন নাকি? কৃষকের জোরে বলেন না সুবহানাল্লাহ? দুটো কাঁধের ফেরেশতা আছে দেখতে, কি দেখছে কিন্তু নোট করছে, যে মেজর হুজুরের পোতা আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেবের ছেলে মুফতি ইমরান সিদ্দিকী এসেছিল, ওয়াজ করছিল, ওদের সুবহানাল্লাহ বলতে মন চাইনি, দরুদ শরীফ পড়তে মন চাইনি, খোঁচা দিয়ে খোঁচা দিয়ে, ওই সুবহানাল্লাহ বল, সুবহানাল্লাহ কি কারোর ব্যক্তিগত নাম না আল্লাহর নাম না, তো খোঁচা দিয়ে সুবহানাল্লাহ বলেছিল, আল্লাহ কিন্তু দেখতে পাচ্ছে, ঠিক আছে। আর এটা হচ্ছে সেলসেলা ফুরফুর শরীফের মাহফিল, এখানে কোনো কঞ্জুসি হবে না, ওই সমস্ত কঞ্জুসে যে সমস্ত দল মতের সব চর্চা হয় খালি কঞ্জুসি, হ্যাঁ দরুদশরীফ পড়া যাবে না বেদাত, এই দরুদশরীফটা পড়া যাবে না বেদাত, চেঁচিয়ে দরুদশরীফ পড়া যাবে না বেদাত, জোরে সুবহানাল্লাহ বলা যাবে না বেদাত, জোরে তাকবীর দেওয়া যাবে না বেদাত, দাঁড়িয়ে সালাম করা যাবে না বেদাত, একটু হাত তুলবেন হাত তুলে মোনাজাত করা যাবে না বেদাত, ওইসব কুঞ্জুসদের জলসা নয়, এটা হচ্ছে আব্দুল সাহেব হুজুরের জলসা, দাদা হুজুর কেবলা সিলসিলার নীতি আদর্শ অনুযায়ী জলসা, এখানে কোন রকম কুঞ্জুসি হবে না। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ।
একজন আল্লাহর ওলি একটা কবরের দ্বার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, একটা তারে বলি সুবহানাল্লাহর কথা যখন বার হয়েছে, কবরের দ্বার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, যেতে যেতে হঠাৎ দেখেন কেনা একটা কবরের ভিতর থেকে কুরআন তেলাওয়াতের আওয়াজ বার হচ্ছে, আল্লাহর ওলিটা কবরের দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআন তেলাওয়াত শুনলেন, সারা রাত কুরআন তেলাওয়াত শুনলেন, যখন ফজর হয়ে গেল সকাল হয়ে গেল কি মন গেল, একবার যখন সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে কুরআন তেলাওয়াত আওয়াজটা বন্ধ হয়ে গেল, কবরের ভিতর থেকে সেই সময় আওয়াজ এলো, আমি সারা রাত কুরআন তেলাওয়াত করেছি, আমার সারা রাতের কুরআন তেলাওয়াতের সবটা আপনি নেন, আর আপনি যে এখনই একবার সুবহানাল্লাহ বললেন, ওই সুবহানাল্লাহ পড়ার সবটা আমাকে দেন। আল্লাহর ওলি বলছে এরকম উল্টো প্রস্তাব দিচ্ছেন কেন, সারাতের কুরআন তেলাওয়াত দিয়ে আমার একবার সুবহানাল্লাহ আপনি নিতে চাচ্ছেন কেন, এরকম তো কেউ প্রস্তাব দেবে না। কবরের ভেতর থেকে সেই সময় আওয়াজ এসেছিল, আমি একজন হাফেজ মানুষ, প্রতিদিন আমি কবরের মধ্যে কুরআন তেলাওয়াত করি, সেই অভ্যাস অনুযায়ী সারা রাত আমি কবরের মধ্যে কুরআন তেলাওয়াত করেছি, আল্লাহ পাক আমাকে একটাও নেকি দেন নাই, একটাও সওয়াব দেন নাই, আর আপনি যে এখনই দুনিয়ার বুকে একবার সুবহানাল্লাহ বলেছেন, এই একবার সুবহানাল্লাহ বলার দরুন আল্লাহ পাক আপনার নামে আমলে এত সওয়াব এত কি এনায়েত করেছেন, এই জমিন আসমানের নিচে যতটা জায়গা ফাঁকা আছে এতটা জায়গা আল্লাহ পাক আপনার জন্য সবে তারাই পরিপূর্ণ করে দিয়েছে। মারা যাওয়ার পরে আমলের দরজা আল্লাহ পাক বন্ধ করে দেন, তখন মানুষ যতই নামাজ পড়ুক, যতই কোরআন তেলাওয়াত করুক, যতই ইবাদত করুক, আর কাজে লাগবে না। মানুষ যখন সমুদ্রে নদীতে ডুবে যায় একটা কুটি হাতে পেলেও ধরতে চায়, বাঁচার চেষ্টা করে, তাই না? তো ওই রকম অবস্থা, ও একবার সুবহানাল্লাহ পড়েছে, ওই সুবহানাল্লাহটা নিতে চাচ্ছে দুনিয়ার বুকে, এটা হচ্ছে সব কুরবার জায়গা, সব হাসিল করার জায়গা। এইখানে যদি আপনি সুবহানাল্লাহ বলেন অনেক সওয়াব, এইখানে দুরুদ শরীফ পড়েন অনেক সওয়াব, তাই বলছি এখানে আপনারা সকলে মহব্বতের সঙ্গে দুরুদ শরীফ পড়বেন, মহব্বতের সঙ্গে আপনারা সুবহানাল্লাহ দেবেন, খোঁচা মেলে না বলাতে হয়। তোমার কথা হচ্ছে ওই কাফের মুশরিক ইহুদি মেয়ে ছেলে রমজান মাসের সম্মান করেছিল, আল্লাহ পাক সে বলছে স্বপ্নের মধ্যে যে আল্লাহ পাক আমাকে মওতের সময় আমাকে কলেমা শরীফ পড়িয়ে আমার মওতটা কলেমা শরীফের মত করেছিলেন, তাই আমি ইহুদি মেয়ে ছেলে আমি জান্নাতের মধ্যে মেহেরের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। বলুন সুবহানাল্লাহ, একটা বিধর্মী মেয়ে ছেলে ইহুদি মেয়ে ছেলে রমজান মাসের সম্মান করলো। আজকে আমাদের মুসলমান বাড়ির ছেলেরা রমজান মাসে দিন দুপুরে ডাক পোকারে বেহায় মতন খেয়ে খেয়ে বেড়ায়। আমি দেখেছি বারাসাতে হোটেলে সামনে একটা পর্দা ফেলা আছে কালো রঙের, বসিরহাটে হোটেলগুলোতে দেখি একটা পর্দা লাগানো আছে কালো রঙের, মধ্যম গ্রামে মুসলিম হোটেলগুলোয় দেখি একটা সামনে পর্দা লাগানো আছে, কলকাতায় নিউ মার্কেটে পার্ক সার্কিট এরিয়ায় হোটেলগুলোতে দেখি কালো রঙের পর্দা ঝোলানো আছে, আর সেই পর্দার ভেতরে একদম র্যান্ডম চলছে, বুড়োগুলো দেখে আমি খেলাল করতে করতে বেরোচ্ছে। বাবা, বাড়িতে বউকে বলে এসেছে রোজা রাখি, বিবিকে বলে এসেছে, মাকে বলে এসেছে রোজা রাখছি, বলে এসে হোটেলে কখন হুক করে খেয়ে নিচ্ছে কেউ জানতে পারছে, ঘরে গিয়ে মুখ শুকনো করে বসে আছে, আহা কি বড় রোজাদার। ফলে দেখা যাচ্ছে যে হোটেলগুলোতে আরো বেশি সেল হচ্ছে, দশ হাঁড়ি যদি বিরিয়ানি সেল হতো তো 20 হাঁড়ি বিরিয়ানি সেল হচ্ছে, এত ভিড় সব নুকিয়ে নুকিয়ে যে ওখানে ঝাড়ছে।
আর বাড়িতে এসে মুখ শুকিয়ে আছে বউয়ের কাছে, বাপের কাছে, মায়ের কাছে, আহা আমার কি রোজাদার ছেলে রে বাবা। ঠিক বৈকালের বেলায় একটা মেসুয়া খাতে দিয়ে ঘুরছে কলকাতায়, দেখি এক হাতে মোটর সাইকেল, এক হাতে মেসুয়া, গাড়ির সামনে যান চলে যাবার খাপ। বলছে রোজা নেই রাখাই তো ক্যা হ্যাঁ, ইফতার নেই করেঙ্গে, এক সাথ বেঠ কে কম সে কম খানা খায়েঙ্গে, সুন্নত আদায় করেঙ্গে, ক্যা হ্যায়। বলে সামনে ইফতার লিয়ে একদম বসেছে চার রকমের হালিম, পারাটা, নেহারি, টেংরি, পায়া, দশ রকমের ভাজাভুজি, কিচ্ছু আন্ডার চপ থেকে লিয়ে, পেঁয়াজু থেকে লিয়ে, বেগুনি থেকে লিয়ে, গোস্তের চপ থেকে লিয়ে, ছোনা ভোলা ছোলা ভোনা থেকে লিয়ে, আর কিছু বাদ ভাই নিয়ে লিয়ে বসে আছে এরকম। বাবা কি বড় রোজাদার, মানে রোজার নামে খোঁজ নেই, ভাঁড় বড়া ছোলা সেই দশা। সত্তর বছর বয়স, মিস্ত্রি কাজ করছে আমার বাড়িতে, কাঠের মিস্ত্রি, ভালোই ডাটো খাটো আছে, নাহলে মেশিনে এরম এরম করে কাঠ চাঁদছে, কড়াতে কাঠ কাটছে, শক্তি তো ভালোই আছে। দেখি রোজার মাসে খাচ্ছে, হোটেলে খেয়ে চলে আসছে। কি গো চাচা রোজা রাখুনি, ব্যাপারটা কি? বলতে গ্যাস। তার মানে গ্যাস বলে কতদিন এরম তাহলে গ্যাস গ্যাস করে, তাহলে সারা জীবনে এরম গ্যাস গ্যাস চলছে? বলছে হ্যাঁ বাবুজি, চেষ্টা করেছি অনেকবার হয়নি। যখন রোজা রেখেছি, রোজা রেখেছি যখন আটটা তখনও ভালো, যখন নটা তখনও ভালো, যখন দশটা তখনও ভালো, যখন এগারোটা তখনও ভালো, ঠিক সাড়ে এগারোটা বারোটা বেজে গেলে না এই পেটের সাইডটা কো কো করে, তখন দুটো বিস্কুট খেয়ে রোজানা ভেঙে ফেললে হয় না বাবাজি। তাই বয়স তো হয়ে গেল সত্তর, এবার এক পা কবরে এক পা জমিনে, খুব সাবধান, ওই কবরে ঢুকলে কিন্তু আল্লাহ ওই গ্যাস ছুটিয়ে ফেলবে তোমার, চালাকি ধরেছো? গ্যাস আবার কারো হয় না, রমজান মাসে সবাই গ্যাসের জিনিস খায়, দশটা এগারোটা বারোটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা, লাস্টে পেট পাতা হয়ে যায়, গ্যাস কোথায় চলে যায় সবাই? আমাদেরও গ্যাস হয়, গ্যাস হয় বলে বিস্কুট খেতে হবে? এই তো অবস্থা আজকে ইহুদি নাসারা বেঈমান রমজান মাসের সম্মান করলো। এ থেকে বোঝা যাচ্ছে আমাদের অন্তর থেকে আল্লাহর ডর ভয় উঠে যাচ্ছে, আল্লাহর ডর ভয় আমাদের অন্তরে নাই।